নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চায়ের দোকানে মাদক বিক্রি, মা ও ছেলেকে আটক করল জনতা। শালচাপড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চারটি পরিবারের বসতঘর পুড়ে ছাই। বরখলায় আশা সম্মেলন 2024 সম্পন্ন, তিনজন আশাকর্মীকে সম্মাননা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কারেনছড়া টোলগেট সংলগ্ন একটি চায়ের দোকানে মাদক বিক্রি হচ্ছিল। শনিবার এলাকাবাসী ওই দোকান থেকে মাদক উদ্ধার করে মা ও ছেলেকে আটক করে পুলিশের হাতে সমঝে দিয়েছেন। চায়ের দোকানের পেছনে মাদক রেখে ব্যবসা চালাতো মা ভজন্তী তাঁতি ও ছেলে অরুণ তাঁতি। এদিন এলাকাবাসী ধরে ফেলেন তাদের। পরে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের পুলিশ কর্তার কাছে এদের সমঝে দেওয়া হয়। গুমরা পুলিশ ভজন্তী তাঁতিকে এদিন দুপুর 3টে নাগাদ শিলচর হোমে প্রেরণ করে এবং অরুণ তাঁতিকে লক আপে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ঘটনা হয়েছে যে এখানে বর্তমানে যে টুলগেটের সামনে যেগুলো দোকান আছে এগুলো তো বর্তমানে নোটিশ ফুটিশ বেজান কিছু দেওয়া হয়েছে। তারা কোনোদিন এই জায়গার বর্তমানে বাগানের জায়গাটা ছাড়তেও তারা যেয়ে চায় না, আর পিডাব্লিউডি জমিন আছে এটাও তো ছাড়তে চায় না। ওকর কথা হয়েছে যে তারা এই আমরা কালাঞ্চড়া বাগানটার এই আশেপাশে যেটা যতটা গ্রাম আছে সবটা পুরো বরবাদ করে দিয়েছে। এখানে চার দোকানের নামে ব্যবসা করে যায়, বাকি এখানে পুরো ইললিগাল ড্রাগস, খালি ড্রাগসের পাতে ড্রাগসের বা খালি ড্রাগসের যাবে। তখন প্রশাসন রে আই গেল, আমরা পুরো হ্যান্ড টু হ্যান্ড মানে বর্গাই মানে আর ঘরে আমরা ধরাই দিয়েছি। তখন প্রশাসনের কাছে আমরা মানে বারবার অনুরোধ করি যাতে আমরা সিএমের কাছে যাও, এই জিনিসে যাও, আমরা এই আদিবাসী এলাকাটা যারে ধরছে তার নাম কি, যারে ধরছে পুলিশ তার নাম কি? অরুণ আর তার মার নাম কি শিমলি। হ্যাঁ, শিমলি নাম। প্রশাসন এটি যাচ করে নামটা বার করে দিতে পারবো, আমরা করে পারবো। টোলগেটের আশেপাশে প্রত্যেকটা দোকানে এই ধরনের অভিযোগ আছে। বাসিন্দাও না এখানে, বাসিন্দাও না, স্থানীয় না। তারা এই জোর জবরদস্তি এখানে ঘর বানাইছে, আর এখানে একদম আমরা আশেপাশে যত গ্রাম আছে পুরো নষ্ট করে দিয়েছে এই তারা কয়েকটা পরিবার। আমরা সরকারের কাছে বারবার অনুরোধ, যাতে এটা ইলেকশন কি ইলেকশনের আগে এক সপ্তাহের আগে মানে এই জায়গাটা পুরো খালি হোক, টোলগেটের আশেপাশে যতগুলো দোকান আছে পুরো সবগুলো বন্ধ হোক, আর টুলগাছের আশেপাশে যাতে কোনো বাজে ছেলেরা এখানে আড্ডাবাজি না করে, আর যাতে লাইনের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো শান্তি শৃঙ্খলা বা এখানে আইয়া। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল শালচাপড়ায়। আগুনে ছারখার হয়ে গেল চারটি পরিবারের বসতঘর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শালচাপড়া ঘাগড়াপাড় প্রথম খণ্ডের স্বপন দাস, বলরাম দাস, রাজু দাস ও শান্ত দাস এই চারজনের বাসগৃহ পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীদের মতে স্বপন দাসের ঘরে মাঝরাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরিবারের লোকেরা টের পাওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে পৌঁছে দমকল বাহিনী। কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এর আগেই আগুনে চারটি ঘর ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে ঘটনার সূত্রপাত হতে পারে এমন ধারণা স্থানীয়দের। এ ঘটনায় চারটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তাই মন্ত্রী, বিধায়ক এবং জেলা আয়ুক্ত সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য ও সহানুভূতি কামনা করেছেন এলাকার জনগণ। আমার নাম শ্রী স্বপন কুমার দাস। আমাদের বাড়ি গাগেপাড় প্রথম খণ্ডে অবস্থিত, শালচাপড়া জিপিতে। বিগত 22 তারিখ রাত্রে আনুমানিক 2 ঘটিকা সময় হঠাৎ আগুন আমাদের ঘরে দেখি হাল্লা চিৎকার করিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সম্পূর্ণ ঘর দরজা বসীভূত হইয়া যায়। রাজু এবং বলরাম দাস এবং শান্ত দাসের 3টা ঘর সংলগ্ন বসীভূত হইয়া যায়। আসবাবপত্র কোনো কিছু বাহির করা যায় না, এমনকি দলিল ডকুমেন্ট সোনা রূপা নগদ টাকা অন্য কোনো কিছু থেকে তারা আর এই জিনিসটা তারা আর বাহির করতে মানে আগুন থেকে রক্ষা পায়নি। আর আমাদের বিশেষ আবেদন ওটাও যে দুজন ব্যক্তি বিপিএল ক্যাটেগরির লোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনের ঘর সম্পূর্ণ বসীভূত হইয়া যায়। এবং আমাদের আশা যে স্থানীয় কর্তৃপক্ষ যারা ডিসি মহোদয় বা স্থানীয় মন্ত্রী এমএলএ মন্ত্রী এদের কাছে আমাদের বিনম্র আবেদন যে এদের কাছ থেকে যদি আমরা কোনো ধরনের বৃহৎ সাহায্য পাই যে অসহায় মানুষের সহায় হয়।
এদের আবেদনের জন্য আমরা বিশেষ আশা রাখি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রতিবছর ন্যায় এবারও কাছাড়ের বরখলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনায় শনিবার বরখলা মাল্টিপারপাস হলে একদিনের আশা সম্মেলনের আয়োজন করা হয়। সভার প্রথমে মৃত আশাকর্মী হালিমা বেগম বরভুইয়া ও মিনা মালাকারের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এদিন 226 জনের মধ্যে 3 জন আশাকর্মীকে সম্মান জানানো হয়েছে। এছাড়াও 20 জন আশা সুপারভাইজারকেও সম্মানিত করেন আয়োজকরা। সম্মেলনে নৃত্য, সঙ্গীত ও নাটকের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আশাকর্মীরা। অনুষ্ঠানে বীরেশ্বর দে, বিপিএম শামীম আক্তার চৌধুরী, প্রণব দত্তনাথ, হেমা ভৌমিক, রেজাউল ইসলাম লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে আমাদের এখানে আশা কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে আমাদের বকলা ব্লক পিএসসির আন্ডারে 226 জন আশার মধ্যে বেস্ট পারফর্মার 3 জন আশাকে আজকে প্রাইজ দিয়ে সম্মান জানানো হয়েছে। এছাড়াও আজকে আমাদের এই প্রোগ্রামে আশা সুপারভাইজার আছেন 20 জন, ওনাদেরকেও সম্মান জানানো হয়েছে। এবং এছাড়া এখন বর্তমানে আমাদের কালচারাল প্রোগ্রাম চলছে, যেখানে আশারা বা আশারা নিজেরা পার্টিসিপেট করছে, নাটক আছে এখানে, অন্যান্য প্রোগ্রামও চলছে। প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটা হয় আশা কনভেনশন। আশা কনভেনশনের মাধ্যমে আমাদের সরকারের তরফ থেকে আশাদেরকে এই সম্মান জানানো হয়। ধন্যবাদ। শামীম আক্তার চৌধুরী, বিপিএম, বকলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে প্রচার অভিযানে আসাম সরকারের পরিবহন আবগারী ও মিন বিভাগের মন্ত্রী তথা শিলচর লোকসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এদিকে দলীয় প্রচারে ঝড় তুলতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য কাছাড় জেলার 23টি সাংগঠনিক মণ্ডলে সভা সম্পূর্ণ করে ইতিমধ্যে জেলার 163টি গাঁও পঞ্চায়েতের মোট 1,551টি বুথে শক্তিকেন্দ্র ভিত্তিক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। শনিবার বরখলা বিধানসভা সমষ্টির তাপাং মণ্ডলের অন্তর্গত তরুতাজাবাড়ি, শিলকুড়ি, ভরাখাই, শিলডুবি, ক্লেভার হাউস, ঘুঙ্গুর এবং দক্ষিণ কৃষ্ণপুর গাঁও পঞ্চায়েতের 16টি শক্তিকেন্দ্রে দলীয় সভা করেন শিলচর লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে তরুতাজাবাড়ির দর্গাকোনাতে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রথমে সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে আগন্তুক নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আহ্বান করেন। তিনি বিগত 2014 ইংরেজিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের আরম্ভণী থেকে শুরু করে 2016 ইংরেজির আসামের সর্বানন্দ সোনোয়ালের সরকার এবং 2021-এর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের মোট ভারতবর্ষের 10 বছর বিজেপি নেতৃত্বাধীন কার্যকালে গোটা ভারতবর্ষ তথা আসাম রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। এদিন মন্ত্রীর হাত ধরে বরখলা বিধানসভা সমষ্টির তাপাং মণ্ডলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। তাছাড়াও এদিন মন্ত্রীর প্রত্যেক সভায় ঝাঁকে ঝাঁকে কংগ্রেস দল ত্যাগ করে প্রায় 300 অধিক জন কর্মী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এই রাস্তাটা কি ছিল আপনারা জানেন? এই রাস্তা ছেড়ে কংগ্রেস এই দেশকে 60 বছর শাসন করেছে। অটলজি 6 বছর, মোদীজি 5 বছর, 16 বছর আমাদের আসামে 16 ইংরেজি থেকে সর্বানন্দ সোনোয়ালের 5 বছর আর এখন 2.5 বছর চলছে ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা। সোনাই ও ধলাই কেন্দ্রের মধ্যবর্তী ঝুলন সেতুর খুঁটি বসানোর কাজ শুরু হয়েছে। গত মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে ভার্চুয়াল শিলান্যাস হয়। এরপর মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য গত সপ্তাহে ভূমিপূজন করেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে নগদীগ্রাম তৃতীয় খণ্ডের ঝুলনপুল জামে মসজিদের অধীনের নগদীগ্রাম তৃতীয় খণ্ড ও রুকনি প্রথম খণ্ডের মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা দোয়ার মাধ্যমে খুঁটি বসানোর খোদাইয়ের কাজের সূচনা করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই সেতু। এদিন প্রায় 300 মানুষের উপস্থিতিতে এদিন দোয়া পাঠ করেন
এসইউ মেমোরিয়াল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মোলানা তৈয়বুর রহমান বরফুইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদার রাজু মেশ, সঞ্জীব দাস, আবু তালেব, সমাজসেবী আমিরুল ইসলাম মজুমদার, মনসুর হিলাল লস্কর, নগদুরগ্রাম জিপির গ্রুপ সদস্য সাবির আহমেদ মজুমদার, নাহর লস্কর, মোলানা আলতাফ হোসেন লস্কর, মোলানা ইসলাম উদ্দিন, মোলানা আকমল হোসেন লস্কর প্রমুখ। আজকে এই জুলনপুলে দীর্ঘদিন থেকে ব্রিজটা খারাপ থাকা যেটা ছিল, মানুষের অনেক অসুবিধা হইতেছে, গাড়ি যানবাহন চলাচলের রিক্স হয়ে গেছে। যাই হোক, আসাম সরকারের নিকট আমরা ধন্যবাদ যে আমাদের এই কাজটি স্যাংশন হয়েছে, এবং আমাদের কন্ট্রাক্টর বাবু যিনি গৌহাটি থেকে এসেছেন তিনি কাজটা শুরু করেছেন। গতকালও আমাকে একটা মিটিংয়ে প্রশ্ন করা হয়েছে জুলনপুলের ব্রিজের অবস্থা খুবই খারাপ। আমি বলছি না, কন্ট্রাক্টর এসেছেন এবং কাজ খুব তড়িৎ গতিতে কাজটা চলতেছে, কাজেই ব্রিজটা হয়ে যাবে, বেশি দিন যাবে না, এই কথা আমি মিটিংয়ের মধ্যে বলেছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই ব্রিজটার কাজ কন্ট্রাক্টর বাবু আরম্ভ করেছেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিছি, আর থাকবো আমরা যাতে অতি সত্বর কাজটা শেষ করা যায়, সেইটা আমি ডিপার্টমেন্ট এবং কন্ট্রাক্টর বাবুকে অনুরোধ জানিয়ে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে এসেছি। জাস্ট আজকে কাম দুই স্টার হয়েছে আর। আচ্ছা, আর আর কি করিলে তাত? না, আজকে এটা স্টার হবো, এটা মানে দুয়া উৎসব করা হয়ে গেল। আচ্ছা, আর আমিও বামুন মাতি আনি কেন পূজা টুজা হয়ে গেল সব। আচ্ছা আচ্ছা, এটা আজকে স্টার হবো, এটা আজি মানে খুঁটিটু স্থাপন হবো। আচ্ছা, কিমান দিন মান লাগিব এই পুলটো কমপ্লিট হবো? এটা এক বছর ভিতরে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কাটিগড়ার হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। শনিবার সকাল 11টা নাগাদ কালান অভিমুখে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স গাড়ি, উল্টো দিক থেকে একটি ডিজেল অটো আসছিল। হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে আসার পর উভয় বাহনের মধ্যে সংঘর্ষ ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স সড়কের পাশে খাদে পড়ে যায়। অন্যদিকে ডিজেল অটোর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে কালান সিটসিতে প্রেরণ করেন। আপনার নাম? সামাদ আলী। সামাদ আলী, বাড়ি কই? কোয়াটি। আপনি কোন দিক থেকে কোন দিকে যাওয়া আসলা? হ্যাঁ, কোন দিক থেকে কোন দিকে যাওয়া আসলা? ওই শিলচর থেকে গোয়াটি দিকে। গোয়াটি দিকে। ঘটনা কিরকম হয়েছে? ঘটনা তো আমি এই গেতা মানে কি অটোটা তো মানে কেটে দিছে, আমি তার বাসাবার লিগেই তো আমার এরকম মিল হয়েছে, নয়তো আমার কোনো ইয়ে ছিল না। আপনার অ্যাম্বুলেন্সে কোনো পেশেন্ট আছে? না না, পেশেন্ট ছিল না। অটো স্পিডে আছে? অটোটা তার মানে কি এরকম ধীরে কাটা দিছে, আমি আসতেছি তারে বাসাবালি কি আমার মানে অটোটা থামাই আসছিল না, রানিং ও আসছিল? হ্যাঁ, এরকম ঘুরাইছে গাড়িটা হঠাৎ 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 ঘুরা নেই তো আমার হয়েছিল, নয়তো আমার এক্সিডেন্ট হতো না। এই দুজন কি অটোতে আসলে? অটো ড্রাইভার? অটো ড্রাইভার নাই। আজ শহীদ ই আজম ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় কাছাড় জেলায় এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসোমলের পক্ষ থেকে পালন করা হয়। সংগঠনগুলোর যৌথ উদ্যোগে শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অস্থায়ী শহীদ বেদি ও শহীদদের প্রতিকৃতি স্থাপন করে মালদান করেন এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, এআইএমএসএস এর রাজ্য কমিটির সহসভাপতি দুলালী গাঙ্গুলি, এআইডিএসওর সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হিল্লোল ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য পল্লব ভট্টাচার্য, এআইডিওয়াইওর জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ, জেলা কমিটির সদস্য দিলীপ রি, কৃষক সংগঠন এআইকেকেএমএস এর রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রভাষ চন্দ্র সরকার ও জেলা কমিটির অন্যতম সদস্য সজলকান্ত দাস প্রমুখ। এছাড়াও কমসোমলের পক্ষ থেকে শহীদের প্রতি গার্ড অব অনার প্রদর্শন করা হয়। ভগৎ সিং সহ তার সহযোদ্ধাদের আত্মবলিদানের ইতিহাস ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রভাষ চন্দ্র সরকার, হিল্লোল ভট্টাচার্য ও দুলালী গাঙ্গুলি। আপনারা জানেন ব্রিটিশ চলে গেছে তা সত্ত্বেও, কিন্তু আমাদের দেশের যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যে শোষণ প্রক্রিয়া করেছিল সে জায়গাটা আবার আমাদের দেশের পুঁজিপতি শ্রেণীরাই দখল করে বসে আছে। সেই যে অবস্থাটা হবে আজকে থেকে স্বাধীনতার আগেই আমাদের দেশের যে প্রকৃত রাজনীতিবিদ যারা ছিলেন, বগিরা ক্ষুদিরাম ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটা উনি এরা বুঝতে পেরেছিলেন। এবং সেই সময় থেকেই
এই স্বাধীনতা সংগ্রাম যে ছিল সেই সংগ্রাম দুই ভাগে বিভক্ত ছিল, আপনারা জানেন, আপোষহীন এবং আপোষকামী ধারা। সেই ধারাতেই সেটাই স্পষ্ট হয়েছিল যে আমাদের দেশ থেকে শুধু ব্রিটিশকে তাড়ালেই হবে না, আমাদের দেশের যে পুঁজিপতিরা বসে আছেন, যারা সমস্ত সম্পদ তাদের মুঠো রয়ে গেছে বা চলে যাবে, সেটা সেদিন ওনারা বুঝতে পেরেছিলেন। তাই বন্ধুগণ, আজকে আমরা প্রবীণ যারা নাগরিক আছেন দেশের, ওনারা ওনাদের কাছ থেকে আমরা অনেক সময় শুনতে পাই যে আজকের যে আমাদের দেশের যে অবস্থা তা থেকে ব্রিটিশই ভালো ছিল। সেটা কেন হলো বন্ধুগণ? আজকে স্বাধীনতা প্রায় 70 বছর হতে চলেছে, আমাদের দেশটা ব্রিটিশ চলে গেছে। সোনাই মতিনগর রোডের বাজার সংলগ্ন শনি মন্দিরে অনুষ্ঠিত হলো তৃতীয় বর্ষপূর্তি উৎসব। এ উপলক্ষে সকাল থেকে সোনাই বাজার সহ সংলগ্ন এলাকায় স্থানীয়দের মধ্যে তুমুল উৎসাহ দেখা দেয়। দিনভর নানা অনুষ্ঠান শেষে এলাকার একমাত্র শনি মন্দির হওয়াতে সন্ধ্যায় আশপাশ এলাকার জনতার ঢল নামে এই মন্দিরে। পুরোহিতের মন্ত্র উচ্চারণ, স্থানীয়দের শ্রদ্ধার নিবেদন এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে। সোনাই বাজারে এটা শনি মন্দির, একটাই শনি মন্দির, আর এখানে করতে পারেনি, এবার 3 বছর হয়ে গেছে। আর এখানে জাতি বর্ণ নির্বিশেষে সবাই প্রসাদ গ্রহণ করে রাইয়া, আর মানুষের সমাগমও বেশি, আর মানুষগুলা করে রাইয়া গ্রহণ করে, আর সবই মোটামুটি আনন্দিত আর কি, মানুষগুলো সবই আনন্দিত, সবই ইনভলভ হয়েছে। এতদিন তুমি শোনাই অঞ্চলের, আমরা সোনাই মতিনগর রোড, আমরা এবার 3 বছরে পড়েছে শনি মন্দিরের, এবং সোনাইয়ের বিভিন্ন গ্রাম থেকে এবং বিভিন্ন গল্লি থেকে আগত শরণ দর্শনার্থী সবাই প্রসাদ নিচ্ছেন, এবং আমরা সবাই মিলে যুব সমাজ এতদঞ্চলের, আর শনি মন্দির সোনাইতে এই প্রথম একটা মন্দির, এই মন্দিরে অনেক জনসমাগম হয়, এবং আমাদের সোনাই এই মমসন অঞ্চল প্লাস আমরা সোনাই মিউনিসিপ্যালিটি এরিয়ার সব দিক থেকে মানুষ আসছে, এবং যাতে আরো আমরা সুন্দর করতে পারি সবার সাহায্য সহযোগিতা আমাদের কাম্য, এই বলে আমি। পূর্ব হাইলাকান্দির কালাছড়ায় অবস্থিত বেসরকারি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মুহসিনিয়া ফুলবাড়ি মাদ্রাসার নতুন ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এদিন ভাগানহরের পীর শাহ সুফি হজরত মৌলানা মবরুর আহমেদ বরভুইয়া, নিমাইচাঁদপুরের শাহ সুফি হজরত মৌলানা মুসলি উদ্দিন চৌধুরী, শাহ সুফি হজরত মৌলানা আলিম উদ্দিন চৌধুরী ও মাদ্রাসার সম্পাদক সাহেবজাদা জনাব আইনউদ্দিন চৌধুরী সহ বিশিষ্টজনদের হাত ধরে মাদ্রাসার নতুন ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের বুনিয়াদ স্থাপন করে বিশেষ মোনাজাত করেন ভাগাডোহের পীর শাহ সুফি হজরত মৌলানা মবরুর আহমেদ বড়ভুইয়া। তিনি এই মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য সবাইকে সাহায্য ও সহযোগিতায় এগিয়ে আসতে আহ্বান জানান। আজকে নিমাইচাঁদপুর হিসাবর মাদ্রাসা মাদ্রাসার ছাত্র সুবিধার্থে বিল্ডিং বানানি প্রয়োজন, যার কারণে আজকে তিনতলা ফাউন্ডেশনের বুনিয়াদ ডালা হইল। আজকে আপনারা সমাজের বহু মানুষ ধন্যবাদ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, সবার কাছে একটা আবদার, এই মাদ্রাসার মধ্যে প্রায় 1.5 কোটি টাকা কনস্ট্রাকশন খরচ হইল, এই খরচটা সবে যদি সাহায্যের হাত যদি পাড়া যেতে আপনার খাওয়া দিব সহযোগিব, সবার কাছে আমারও আবদার যে আপনারা সবাই এই মাদ্রাসার প্রতি সুনজর রাখতা, নিমাইচাঁদপুরের সাপর মেন অর্থানে মূল্যায়ন করতা, আর এই মাদ্রাসার জেলা খামটা দ্রুত সম্পন্ন হয় ওটা সবে দোয়াও করতা সাহায্য। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। চায়ের দোকানে মাদক বিক্রি, মা ও ছেলেকে আটক করল জনতা। শালচাপড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, 4টি পরিবারের বসত ঘর পুড়ে ছাই। বরখলায় আশা সম্মেলন 2024 সম্পন্ন, 3 জন আশাকর্মীকে সম্মাননা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।